যুক্তরাষ্ট্র যুব দল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, মুক্তিযোদ্ধা দল ও শ্রমিক দলের যৌথ উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটস জামে মসজিদে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 27তম জন্মদিন উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে এবং বেগম খালেদা জিয়া, জননেতা তারেক রহমান এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আহতদের সুস্থতার কামনা করে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাদেকের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্র বিএনপির শীর্ষ নেতৃবৃন্দরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।